Assalamu alaikum, I'm Shaherier Khan Shanto and now you are watching Shaherier Story and welcome to my story! তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিনের বাসায় আর সেটা হচ্ছে আমাদের শ্রীপুরের গাজীপুরের শ্রীপুরের কাপাসিয়া থানায় অবস্থিত এন্ড বঙ্গতাজ তাজউদ্দিন সম্পর্কে আমাদের তামিম ভাইয়া সংক্ষিপ্ত কিছু বলবে জি তামিম ভাই বলো বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ যিনি এমন একজন মানুষ তিনি ছিলেন মুজিবনগর সরকারের একদম প্রথম প্রধানমন্ত্রী আর বাংলাদেশের ফার্স্ট প্রধানমন্ত্রী তিনি জাতীয় চারজন নেতার মধ্যে একজন এবং ওনার বাসাটা আমাদের এখানে গাজীপুরের কাপাসিয়া থানায় অবস্থিত এবং ওনার বাসাটা জোস একটা প্লেসে অবস্থিত যেটা মানে দেখার জন্য অনেক 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 দর্শনার্থী যায় এবং আমরাও সেখানে যাব এবং মানে সেখানে যে দেখি আমরা মানে ওনার বাসাটা একদম দেখে আসবো ভিজিট করে আসবো এখন আমরা আছি হচ্ছে শ্রীপুরের গোসিঙ্গা বাজারে এই যে দেখতেছেন নৌকা এটা দিয়ে আমাদের ওই পারে যাইতে হবে অ্যান্ড নদীর ওই পারে হচ্ছে তাজউদ্দিনের বাসা তাজউদ্দিন আহমেদ স্যারের বাসার উঠানে আর ক্যামেরাতে অবশ্যই সবকিছু অন্ধকার দেখতে পারতেছেন কারণ হচ্ছে বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে আকাশটা অনেক মেঘলা এই জন্য সবকিছু অন্ধকার লাগতেছে